কলকাতা পুরভোটে শেষ রবিবাসরীয় প্রচারে সৌজন্যের অনন্য নজির। 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর সমর্থনে প্রচার করছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পাটাতির পাশে রাস্তা দিয়ে এসে যায় সিপিএম এর মিছিল, সেখানে প্রার্থীর সমর্থনে হাঁটছিলেন সুজন চক্রবর্তী, রবীন দেব, দুজনেই কুণালের পরিচিত। কুণাল সৌজন্যের হাত তুলে এগিয়ে যান, পাল্টা সৌজন্যে হাত তোলেন সুজন। সিপিএম এর মিছিল দাঁড়িয়ে যায় ক্ষণিকের জন্য, এগিয়ে আসেন রবীন দেব, সুজনবাবুরা রবীনকে প্রণাম করেন কুণাল। এই মুহূর্তগুলিতে চমকে যান স্থানীয় বাসিন্দারা। এখানেই শেষ নয়, সিপিএম এর মিছিলটি ঘুরে আসার সময় কুণাল তখন মঞ্চে ছিলেন। তিনি মাইকেই বলেন, সিপিএম এর মিছিল যাচ্ছে, ওদের সুবিধার জন্য মাইক একটু থামালাম। রবীন দা, সুজন দা আমাদের ওয়ার্ডের অতিথি, ওদের শুভেচ্ছা জানাচ্ছি। নিজের ভাষণে কুণাল অবশ্য বিজেপি, সিপিএম, কংগ্রেসকে দুর্মুষ করে তৃণমূলকে জেতানোর ডাক দেন। এদিন রোড শো করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। কুণাল ভাষণে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অবাধ ভোট হবে, ওরা তিন দল গোপনে হাত মিলিয়ে চলছে, আমরা এসবে তাকাবো না। ইতিবাচক মানসিকতা নিয়ে মানুষের ভোটে অয়ন চক্রবর্তী জিতবে। আসন্ন 19শে ডিসেম্বর কলকাতা পুরভোটের আগে আজ ছিল প্রচারের শেষ রবিবার, আর দক্ষিণ থেকে উত্তর সেই রবিবাসরীয় প্রচার জমিয়ে দিলেন যুবনেত্রী সায়নী। কখনো বুট খোলা গাড়িতে তো কখনো পায়ে হেঁটে দলীয় প্রার্থীদের হয়ে ছুটির দিনে জোরদার প্রচার চালালেন সায়নী। এদিন সায়নীর প্রথম প্রচার ছিল কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডে জনপ্রিয় দলীয় প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তের সমর্থনে। 101 নম্বর ওয়ার্ডের পর বিকেলে উত্তরের 45 নম্বর ওয়ার্ডেও প্রচারে ঝড় তোলেন সায়নী। সেখানে দলীয় প্রার্থী তরুণ তুর্কি শক্তি প্রতাপ সিংয়ের সমর্থনে কিরণ শঙ্কর রোড ধরে হেঁটে প্রচার করেন তৃণমূল যুব সভানেত্রী। উন্নয়নের স্বার্থে নীতির প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল প্রার্থীকে ভোট দিন রবিবার কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গিয়ে দলীয় প্রার্থী মৌসুমীদের সমর্থনে এমনই বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণালের কথায়, ভোটের আগে বিজেপি কি বলতো, ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার দেবে বলেছিল বিজেপি। তো আমরা বলছি 4 ইঞ্জিন ডেভেলপমেন্ট দেবো, 4টে ইঞ্জিন, ডবলে তো 2টো হয়, আমরা দেব 4টে। মেয়র তৃণমূল কংগ্রেস, মেয়র ইন কাউন্সিল তৃণমূল কংগ্রেস, বড় চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস, কাউন্সিলর মৌসুমী দে তৃণমূল কংগ্রেস। কাজে সুবিধার জন্যই তো জেতাতে হবে, ওদের যুক্তিটা ওদেরই ফিরিয়ে দিন। আরে ডবল ইঞ্জিনে যদি তোমরা ভোট চাও, 4টে ইঞ্জিনে তো ভোটটা মৌসুমী পাবে। আমি কাকে ভালোবাসলাম, ও কাকে ভালোবাসলো পরের কথা, দিনের শেষে কর্পোরেশনের কাজটা যখন করতে হবে মৌসুমীকে যেতে হবে MIC-র কাছে, মৌসুমীকে যেতে হবে বড় চেয়ারম্যানের কাছে, মৌসুমীকে যেতে হবে মেয়রের কাছে, মৌসুমীকে যেতে হবে পুরমন্ত্রীর কাছে। তৃণমূল 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 তৃণমূল, এখানেও চাই তৃণমূল, জোড়াফুল মৌসুমীদের। কংগ্রেস ও বামেদের সমালোচনা করে কুণাল ঘোষ বলেন, বাম ও কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের মূল্যবান ভোট নষ্ট করবেন না, ওরা জিততে পারবে না। যারা একসঙ্গে 7 মাস সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না, তারা কিভাবে মানুষের জন্য কাজ করবে? এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।